প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যালার্জি রিলেটেড। অ্যালার্জি রিলেটেড সম্পর্কে অনেকেরই ভুল ধারণার কোনো শেষ নেই। আজকে অ্যালার্জির কারণ, লক্ষণ এবং হোমিওপ্যাথি স্থায়ী চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। অনেকেরই ধারণা চর্মরোগ মানে অ্যালার্জি, অথচ হাজারো চর্মরোগের মধ্যে অ্যালার্জি হচ্ছে এক ধরনের স্কিন ডিজিজ। অ্যালার্জি শব্দটির সাথে অনেকেরই পরিচিত হওয়ার সত্ত্বেও এ নিয়ে ভুল ধারণার কোনো শেষ নেই। অনেক সময় দেখা যায় যে কখনো কখনো ক্ষতিকর নয় এমন সব বস্তুর প্রতি শরীরের যে অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটিকে ক্ষতিকর ভেবে আমাদের শরীরে যে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় সেটিকেই অ্যালার্জি বলা হয়। এখন আসি অ্যালার্জির কারণ। অ্যালার্জির নির্দিষ্ট কোনো কারণ নেই। পৃথিবীর সবকিছুতেই অ্যালার্জি হতে পারে। এক একজনের দেহ ত্বক এক এক ধরনের জিনিসের প্রতি অ্যালার্জি হয়ে থাকে। অনেকের বিভিন্ন ধরনের খাবারের কারণেও অ্যালার্জি হয়। আবার অনেকের আছে যে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করার কারণেও এই ধরনের চর্মরোগ বা স্কিন ডিজিজগুলো দেখা দিতে পারে। কারণ আছে বিভিন্ন ধরনের ধুলাবালিতেও অনেক সমস্যা সৃষ্টি হয়, বিশেষ করে নাকে অথবা শ্বাসনালীতে অথবা শরীরের বিভিন্ন ধরনের এই ধরনের উদ্বেগ বা লক্ষণগুলো কখনো কখনো প্রকাশ পায়। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মশা মাছি পোকা মাকড়ের কারণেও এই ধরনের অ্যালার্জি হতে পারে। আবার বিভিন্ন ধরনের নির্দিষ্ট কিছু ঔষধ আছে, সে ঔষধের কারণে হতে পারে। কখনো কখনো সূর্যালোক বা অতিরিক্ত গরমের কারণে অ্যালার্জি হয়ে থাকে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে অতিরিক্ত মানসিক চাপ বা মানসিক টেনশনের কারণেও অ্যালার্জি হয়ে থাকে। তবে বিশেষ করে যাদের ফ্যামিলিতে শ্বাসকষ্ট অথবা অ্যাজমা, চর্মরোগ বা বিভিন্ন ধরনের যে একজিমা বা অ্যালার্জি থাকে, তাদের বেলায় সচরাচর অ্যালার্জি হওয়ার প্রবণতাটা একটু বেশি। এখন আসি যে অ্যালার্জির লক্ষণগুলো সাধারণত কি কি হয়ে থাকে। বিশেষ করে যখন অ্যালার্জি হয় তখন শরীরে দানা দানা উঠা শুরু হয়। আবার শরীরের ত্বকের উপর লাল চাকা চাকা হয়ে ফুলে যায়। এটার পাশাপাশি প্রচন্ড চুলকানি থাকতেও পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্ত শরীরই ফুলে যায়। আবার কারো কারো দেখা যাচ্ছে যে এই প্রচন্ড অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হয়, বমি হয়, প্রচন্ড মাথা ব্যথা হয় এবং অস্থি সন্ধি ব্যথা পর্যন্ত হতে পারে এবং কখনো কখনো ডায়রিয়া পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর যখন প্রচন্ড এই অ্যালার্জিক রিয়েকশন দেখা দেয় সেক্ষেত্রে শ্বাসকষ্ট অথবা মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হতে পারে। এগুলো হচ্ছে স্পেসিফিক অ্যালার্জির লক্ষণগুলো। তাই অ্যালার্জির যেহেতু নির্দিষ্ট কোনো কারণ নেই, কিন্তু বিভিন্ন কারণ হয়ে থাকতে পারে। তাই যাদের যে কারণেই অ্যালার্জিগুলো দেখা দেয় তাদেরকে ওই বিষয়গুলো খেয়াল করতে হবে যে কি কারণে অ্যালার্জিটি হয়ে থাকে। তাই যদি কোনো খাবারের সাথে রিলেটেড হয়ে থাকে তাহলে সেটাকে মেনে চলাই উচিত। আর যদি অনেক সময় দেখা যাচ্ছে যে কাপড় চোপড় পরিধায় অথবা ধুলাবালিতে অথবা অতিরিক্ত গরমে যেই কারণেই এই অ্যালার্জিগুলো হয় সেটাকে আমাদের খুব তীক্ষ্ণভাবে খেয়াল করা উচিত এবং প্রতিরোধ করা উচিত। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের প্রতিটা ফ্যামিলি কেউ না কেউ এই অ্যালার্জির সাথে রিলেটেড এবং ভুল ধারণার কারণে, ভুল তথ্য কারণে অনেক সময় এই চিকিৎসা থেকে বা এই সমস্যা থেকে সঠিক চিকিৎসার অভাবে আমরা সহজেই মুক্তি লাভ করতে পারি না। তাই প্রত্যেকটা চিকিৎসার পূর্ব শর্তই হচ্ছে সঠিক ডায়াগনোসিস। কি কারণে অ্যালার্জি হয়ে থাকে সেই কারণটাকে ফাইন্ড আউট করে যখন নির্দিষ্টভাবে ওষুধ নির্বাচন করে প্রয়োগ করা হবে তখন অ্যালার্জি থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব। তাই যারা এই ধরনের অ্যালার্জি রিলেটেড রোগে ভুগতেছেন তাদেরকে বলবো অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে এই চর্মরোগ বা অ্যালার্জি বিভিন্ন ধরনের যে শ্বাসকষ্ট অথবা ঠান্ডা লাগা বা নাক বন্ধ থাকা এই সমস্যা থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ পাওয়া খুবই সহজ। তাই সবাইকে বলবো যে এদিক সেদিক ঘোরাঘুরি না করে বিভিন্ন ধরনের অপচিকিৎসা গ্রহণ না করে একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে নিশ্চিত এই সমস্যা থেকে সঠিক চিকিৎসার মাধ্যমে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।